সেই জন্য আপনি যে বললেন মন্ত্র বলে বোতলটা ফাটিয়ে দেবেন, কোথায় ফাটলো না তো? হ্যাঁ এটাই তো চাইছি, আপনি একবার ক্ষমতাটা দেখিয়ে দিন। আপনি চলে যান, আপনি বন্ধু রাখতে পারছেন। এইদিন ভালো মাল দেখা আপনার ষোলো ষোলো মাল নষ্ট হয়ে গেল। ছেলে রাখতে না পারে বলে তো পাচ্ছি না, ঠেকিয়ে দেবো লাইন অফ হয়ে গেল। রাখা যাবে কিনা বলো, বলো কে হারবে? রাখতে পারলো না গাছ, একটা দিলে অস্তিত্ব খারাপ করে দেবে। এবার দেখবে গাছ কথা বলে কিনা, হাত দেবে না। আচ্ছা বলুন তোর মধ্যে কি আছে? কাগজ, এই জল লাগলে জল খাবে গাছে,
তুমি ওকে বলো অন্যই হয়ে যাবে, বলে ঠান্ডা হয়ে যাবে, অন্যই জিজ্ঞাসা করছি ঠান্ডা হয়ে যাবে, বলো কমছে তাই নাও হয়ে গেল, বলো গাছ কোথায় আছে, একে মুনি সারা যাতে বেরোতে না পারে, এটা কি আছে এইখানে দিয়ে দিলাম ভেতর ঢুকে যাবে গাছ, নাড়াচ্ছে হাত দিয়ে শক্ত করে ধরে রাখলেও ঘুরছে, কি হবে তাহলে আপনার ফিল্ম আমাকে তুলতে হয়, তোমার যা হবে সমস্ত লোকগুলোকে বলবে, এই হাতটা দেখি, হ্যাঁ ধরে থাক দেখ ডাইরেক্ট তোমরা কিন্তু চোখ করো, যখন বলে পাঁচটা চিনি অসুবিধা হলে বলবে, গরম হয়ে গেলে কারেন্ট শর্ট মারলে বলে যে গরম আগুন হয়ে যাচ্ছে, রাখা যাবে রেখে দাও, এইবার কমছে তো, হ্যাঁ মারলে তো কমবে, একদম কথা বলবেনি, মুখ দিয়ে রক্ত উঠবে কিন্তু, এখন একদম হাত ছেড়ে দাও সব, কোনো কিছু নার্ভাস করবেন না, নিশ্চয়ই চলে মন্ত্র চলবে না কেন, আপনার তো নার্ভাস করবেন না, এই তো চলবে, শুনুন সমস্যাদির একটা আংটি আমরা হলের মধ্যে লুকিয়ে রেখে দিচ্ছি, একটা আংটি সোনার আংটি, ওটা একটু দাদাকে শুনেছেন আমি কি লুকিয়েছি, দিদিকে নিয়ে আসতে হবে যার জিনিস লুকিয়েছি, একটা সোনার আংটি, আমি ঠিক আছে দেখে নাচ্ছি।
চলবে ভালো তারা করছে সামনে থেকে শুনবে একটু না সব মনে আর আসবে না কাল দেখি দাদা সামনে থেকে দেখি বারবারই সে মেয়েটার কথা বলে যাচ্ছে, আমি সেই টার্গেটটা বুঝে নিলাম, নিয়ে এবার আমার বউয়ের সাথে ওকে একটু মিশিয়ে দিলাম। আমার বউকে তুই করে ডাকি, কি চাচ্ছে দে, এটা সেটা খেতে দিচ্ছে, ভালোবাসছে, এই করতে করতে ও কিন্তু নিজের লজ্জার আবরণটা ভুলে গেছে, মানে মনে পড়ে যে ও জাঙ্গিয়া করছে, প্যান্ট পরছে, আমাকে চেয়েছে, ঘন ঘন আয়না নিয়ে চুল আসছে, এইবার ও বুঝে নিয়েছে ও বাস্তব জগতে আসছে। এবার দু তিন দিন আমি এখানে রাখলাম রেখে, এবং মাঝে মধ্যে আমি একটু নেশা টেশা করি, নালে পথে পা যায় না, আমি সবসময় শ্মশানে পড়ে থাকি। তো এইবার ওকে একটু খাওয়ালাম দাওয়ালাম, দু তিন দিন ঠিক মতন যখনই ঘুম হয়ে গেল, ও দেখি ও সব ইতিহাস ঠিক বলে দিচ্ছে, আমি এই তোর বাড়ি কোথায়, তোর ছেলেপুলে কটা, কি করেছি, সব সুন্দর বলে। আপনি কি এই যে সারানোর জন্য আপনি কি কোনো পাথর বা কোনো কাগজ দিয়ে? না, আমি অ্যাকচুয়ালি এসব করি পাথর, তার জীবন বিশ্বাস করি, তখন নিজের হাতে দেখতেন একটা শুধু বই দিয়েছিল, ওই পড়ে আছি। অ্যাকচুয়ালি জ্যোতিষ শাস্ত্রটা এখন একটা বর্তমান ব্যবসা হয়ে গেছে, ঠিক মানুষ কি জন্যে আসছে সেই ব্যাপার যদি তার কাছে মনে তো জানা যায় না, যে কোনো মানুষ ভালো যাবে, আমি তোমায় মানে চ্যালেঞ্জ করে বলছি, যত বড় পাগল হোক, যে কোনো রোগের হোক, যে কোনো, আমার এখান থেকে 1 কিলোমিটার দূরে বাইরে কথা বলো, 2 কিলোমিটার দূর এখানে একজন হাড়ের ডাক্তার আছে, পাওয়া যায় না, মানুষকে ভালো না বাসলে আমি মানুষের সেবাও করতে পারি না। হয়তো 15 বছর ধরে আমি এখানে আছি, খুব গরিব ঘরের ছেলে, বর্তমানে ঠাকুর একটু বর্তমানে সত্যিকারে কিছু পয়সা দিয়েছে, এখন আমার আশেপাশে প্রচুর শত্রু, সেটা আপনি যদি জিজ্ঞেস করেন বুঝে নেবেন, আশেপাশে আপনি জিজ্ঞেস করেছিলেন কিনা যাই না, যাই এরা দেখবেন অনেক অসন্তুষ্ট। নাম আমার বাবা দিয়েছিলেন দেবদূত ভট্টাচার্য, এখন বর্তমানে 15-16 বছর ধরে তান্ত্রিক শ্রী দেব, এই নামে 15 বছর আগে কেউ ছিল না। দেখুন কি সুন্দর বুঝেছি, প্রচন্ড জোরে খুলতে বাল খুলে দেখুন বন্ধু শুকন মত, আপনি আসেন শুকন একটু মত, আপনাকে দিয়ে প্রমাণ করে দেবো এর সাইন্টিফিক কারণটা আপনাকে বুঝিয়ে দেবো। বসুন দেরি হয়ে গেল, ঠিক আছে বসুন।
তোকে ধরুন 108 বার যে ফুলটার নাম করে মনে মনে 108 বার ধরলো কম বেশি হোক না দোস্ত না হাত দেন না ওম পবিত্র পবিত্র বা সর্বঅবস্থানগত হপি বা যশরেত পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরি হরি ওম আয়ুর দেহি যশ দেহি ভাগ্যং ভগবতি দেহি মে পুত্রাং দেহি ধন দেহি সর্বশ্চ কামশ্চং দেহি মে পুরোচন দেহি পুত্র ইন্তং জড় জড় শ্রুতি শ্রুনায়িকে কুল ইত্য কাল চুগলি জয়ং দেহি মুস্তুতে ভালো হই ওম মেঘাঙ্গিং বিগত সরং সব শিরুরং কিনত্তং পরমং কন্যালম্বিত বাল যুগ্ম ভাইদা মন্দ সজ্জম বিশনা অমিত্য কর ভূজা মরো শির খড়কঞ্জে সবেত্রে জোরস্তে দানি ভীতি বিমুক্তি কেশ নিচন্দ সদা কালিগম হে মা শ্মশান কালী দেমা যা মনের যে ফুলটা মনে উনি করেছেন তার রং করে দে মা শ্মশান কালী ওম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মার্থ কমতি দেবী নারায়ণী নমস্ত আপনি আসুন শকুন তো কোন ফুলের গন্ধ পাচ্ছেন একদম তো আমি বুঝতে পারছি না ফুলের গন্ধ আছে না কিছু গন্ধ নেই ফুলের গন্ধ কিছু পাচ্ছেন আপনি কি ফুল ধরেছেন রজনীগন্ধা ভেবেছিলাম কিন্তু কোনো গন্ধ আসছে না কিছু আসছে না মধুর গন্ধ পাচ্ছেন না না আচ্ছা আপনি ঘোষণা ওম মেঘাঙ্গিং বিগত সরং সব শিরুরং তিনত্তং পরমং কন্যালম্বিত বাল যুগ্ম ভাইদা মন্দ সজ্জম বিচনা অমিত্য কর ভোজন শির কর কঞ্জে সবেত্র দান বিধি বিমুক্তি কেশ নিজ মন্দে সদা কালিকম এবার দেখুন স্লাইট আচ্ছা বন্ধ দূর না দূর সামান্য সামান্য আসছে আপনার কোথায় বাড়ি আমার বাড়ি বেলু হয়ে যাবে ফুলকে ছটকানো হয়েছে না বন্ধ পাচ্ছি আপনি যে দেখুন সেটা হতে পারে রজনীগন্ধা এটাকে আমি ব্যাখ্যা করে দিচ্ছি এবার দেখুন কি ব্যাখ্যা হলো কি সুন্দর ব্যাখ্যা আসলে প্রচুর ভক্ত আমাকে বলতো এটা কিন্তু যখন মন মন ছিল না মন হি দর্পণ মন হি ভগবান মন সেবার কর কোন আমাদের তন্ত্রশাস্ত্রে আর গীতায় বলছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণঙ্গ যহং সর্ব পাপ অভিমর্ষামি সুজি কি সুন্দর করে দিয়েছে যেই আপনি হাতটাকে ডলা শুরু করেছেন মন কিন্তু আপনার ফুলের দিকে চলে গেছে ফুলের দিকে মন চলে গেল মদের দিকে আর নেই মানে এতগুলো লোক বসে আছে মদের দিকে নেই মানে আমি কি মদের মধ্যে কিছু করেছি না রিয়েল খোলা হলো অরিজিনাল আমাদের হাতে যে ঘর্ষণ হচ্ছে এই ঘর্ষণ এর মধ্যে একটা নর্মাল হিট তৈরি হয় ওই হিটের মধ্যে অ্যালকোহলটা ছিল অ্যালকোহল মানে এখন 4.8% অ্যালকোহল মানে 50% অ্যালকোহল ওটা আস্তে আস্তে গরমের তাপে অ্যালকোহলটা উড়ে গেল গিয়ে মদের গায়ে গন্ধটা আর থাকলো না এরপর যে রজনীগন্ধা ফুলের গন্ধ ওটা যে বারবার আপনি ঘষতে হচ্ছেন মনের মধ্যে তৈরি হচ্ছে কিন্তু আপনার একটা অতিরিক্ত লেট হয়ে গেল মানে 100টার বেশি হয়ে গেছে বলে একটা ফুল ছটকানোর মতো গন্ধ এসে গেছে রজনীগন্ধা তো সর পরিপূর্ণ উনি পেয়ে গেছিলেন আপনি বন্ধু আমি দেখছেন আগে প্রেম এই জিনিসটা হলো এই ফাস্ট আমাকে যাচ্ছে প্রথম চেহারা তো খাবো হয়ে গেছে এক মিনিট একটু এক মিনিট আমি বলি পারি যা কয় করে পা রসই জয় করে যা খণ্ডত্ব না তো তো যত কি বন্ধুবাদ্য ব নয় দয় দয় ধরা কেন ধৈর্য বলা হ্যাঁ ধৈর্য বলা বন্ধুবাদ্য এখানে আমার এখানকার লোকাল লোক কেউ নেই সব দুধ আর আপনার যারা ব্যস্ত বাইরে চলে যাবেন বসুন আপনি নিয়ে যান সেটা কিন্তু তারপরে আমি রিটার্ন নেবো না এটা আপনাকে রিয়েল দিচ্ছি পরে ব্যাখ্যা করে দেবো যখন বলবে পাখা বন্ধ করতে বন্ধ করে দেবো হাতটা মনে একটা হাসি করে যে মনস্কামনা নিয়ে এসছেন সেই মনস্কামনা নিয়ে বলবেন আপনি আমি আর কথা বলবো না
শ্মশানকালই মন্দিরের রাস্তা থেকে সব বন্ধন করে দে। সব উত্তর থেকে পুরো পশ্চিম শানুদ্ধ যাকে যা বলবো সেই জন্য চলে। শ্মশানকালী ওম কালী কালী মহাকালী কালী বাপু হালি ওরিং পাতাটা হাতে নিয়ে একটু সিঁদুর লাগা আছে। কথা বলতে নেই যা কথা বলে ওম বিষ্ণু তৎ বিষ্ণু পরম পদ সদা আকর্ষণ মা কথা বললাম ক্ষমা করিস ওম মুট করে ধরুন সব করে হাত দিয়েছে এর মধ্যে কিছু নেই ঠিক আছে এতে তো কিছু থাকবেও না এতে একটু ফুটো আছে এটা কোথায় খাতাম সন্ধ্যে হলে সিগারেট দিতাম সিগারেট একা একা খাবে এটা কোনো ব্যাখ্যা করতে পারবো না এটা আপনি চালাতে পারবেন এর মধ্যে রিয়েল মদ মদ একা একা খাবে এর মধ্যে এমন কিছু নেই যে মদকে সোপ করবে এটা তো হার্ড দেখিয়ে দেবো আপনাকে ব্যাখ্যা করে দেবো পরে ব্যাখ্যা করে দেবো এটা এখন সিগারেট দেবেন এখনই অন্যবার ঘর করতে হলে একা একা সিগারেট খাবে ব্যাখ্যা করতে হবে না তবে জীবনে দুবার গলা টেপা খেয়েছি এই যে মাথা পাতা সেলাই শ্মশানে মাথায় সেলাই করে গিয়ে লকডাউন হয়ে গেছিলাম এই হাত ভেঙে গেছিলো বুকে টুকে মানে কে যে গলা টেপে ধরেছিলো হালে হাসপাতালে ভর্তি ছিল এইগুলো মানে আমি ব্যাখ্যা করতে পারিনি মানে ইয়ার কী করতে সিরিয়াস হয়ে গেছে যাক এর মধ্যে কিছুই নেই দিচ্ছি আপনার তো হাতের উপর দিয়ে ভয় তো নেই এর মধ্যে আমি তাবিজ ঢুকাবো পারিজাত বন্দ্যোপাধ্যায় কী গোত্র শান্ডিল্য পারিজাত বন্দ্যোপাধ্যায় শান্ডিল্য গোত্র সে হে মা শ্মশান কালী কী পা আমি মা সত্যি সত্যি আমাকে যেভাবে আসুক না কেন একে রিয়েল দেহ বন্ধন করে দে মন খুব সাদাসিদে মনকে স্থির করে দে যে কোনো কর্মে যায় যেন সর্বকর্মে জয় হয় দে মা নবগ্রহ কবচ সাথে একটা ফাড়া চলছিল সিরিয়াস জিজ্ঞেস করছি এখানে মানে যদি ফাড়া একটা মানসিক অশান্তি ভোগ করছিলেন মানসিক কষ্ট দেখেন লুকিয়ে গেলে লস কিন্তু একটু মানসিক টেনশন আপনার বেড়ে গেছিল মতনে ঘুমেরও প্রবলেম আছে একটু চোখ মুখ দেখে মনে হচ্ছে এখন আপনি নিজের বোনের মতন কি বুকের এরকম জায়গাটা তিল আছে না আপনার তাহলে সেটাও দেখুন এটা অলৌকিক জীবনে আপনাকে দেখিনি আর তার থেকে বড় অলৌকিক এখনই দেখিয়ে দিচ্ছি দেখেন মা শ্মশান কালী দে মা আর নতুন তাবিজটা দে যেটা মোম দিয়ে আটকানো দে মা ওর হাতে ঢুকিয়ে দে মা শ্মশান কালী ওই পাতার মধ্যে ঢুকিয়ে দে দেখুন হাতে কিছু নেই এইটা তুলে নিলাম খুলুন ওটা নিজের হাতে খুলুন আমি খুলুন হ্যাঁ দেখবেন মনে তাবিজ হয়ে গেছে এই তাবিজ সত্যি সত্যি আপনি পড়বেন আমি পড়ি গেল শুধু কথা বলে ফেলেছিলাম নতুন লোক তো আপনি অনেক সময় গলেও যেত কথা বলে নিলাম কথা বলতে নেই এটাকে আপনি রিয়েল রিয়েল পড়বেন ঢাকা দিলাম সবার সামনে দিয়ে কেউ এসে আপনার হাতে ঢুকিয়ে দিয়ে গেল কাগজ খুলে কিন্তু আপনারা কেউ জানতেই পারলেন অরিন্দমকে পাওয়া যাবে না ব্যাপারে এই তোমরা যদি এরকম করো তাহলে নিশ্চয়ই ছেলে তোলে ছেলে নাকি এটা অনেক বড় বড় সাধুরা দেখায় যে হাত পুড়ে যাচ্ছে এ পুড়ে যাচ্ছে সে পুড়ে যাচ্ছে কিন্তু বড় বড় ম্যাজিশিয়ানরাও দেখায় ম্যাজিশিয়ানরা দেখায় হিন্দি ফিল্মে নায়করাও দেখাচ্ছে যে তোমাকে কত ভালোবাসি এই দেখো ঠিক আছে হিন্দি ফিল্মে নায়করাও দেখায়
এই দেখো তোমায় ভালোবাসি, তোমার জন্য হাত পুড়ে গেল, তোমার জন্য এই করলো, তোমার জন্য এই হচ্ছে সেই হচ্ছে, সব দেখা বলছেন। আসলে কিছুই না, তবে জলটাই হাতটাকে ঠান্ডা রাখছে। তবুও সাধারণ মানুষ আপনি পারবেন না, কিন্তু না প্রচন্ড জ্বলবে। আর এটা একটা ঘাত কেড়ে যায় হবে, আঠা নেই পরিবর্তে ঘি লাগাচ্ছি। আটা থাকলে আর আঠাই লাগাতাম। তোমার দুজনের নাম উল্টো করে দিচ্ছি, এটা হচ্ছে আঠার পরিবর্তন। বললেন আমাদের সূর্যের দিক দিয়ে উঠছে না, সূর্যটা দিক দিয়ে ওঠে, তাই তো? পূর্ব পশ্চিম, এটা উত্তরটা দক্ষিণ। আমি সাহস পাচ্ছিলাম না, যদি একটা করে দেন অবশ্যই সাতটা পাতা নিয়ে আসবো, সাতটা পাতা নে ধরে দেন। গৌতম পুত্র রুদ্রের কাশ্যপ পুত্র জানি আপনার। মানে কি বলবো, চব্বিশ পঁচিশ তো হবে, কারণ মাস্টার ডিগ্রি কমপ্লিট করে ফেললো থেকে একবার। এখন নাম বিয়ে দিয়ে দিলে হয় নাম সুমনা, সুমনা বোস। কি ভালোবাসেন খেতে সব থেকে? খেতে তো যে কোনো ভালো কিছুই খেতে ভালোবাসে। আপনি এমনি ইলিশ মাছও ভাল লাগে, চিংড়ি মাছও ভাল লাগে, হ্যাঁ যে কোনো ভালো প্রিপারেশন, ভালো হোটেলের হলে আর মুরগির প্রিপারেশনও ভাল লাগে। সব থেকে ভালো মুরগি নাকি আপনার সব থেকে কোনটা ভালো লাগে? ইলিশ ভাপা ব্যথা বা হ্যাঁ হ্যাঁ আমি তো শিবকে ডাকি সবসময়। বিশ্বাস কিসে হয় আপনার? শিবে, কারণ শিবে প্রতিদিনই নিজে বসে। এবার আপনার তাবিজের উপর বিশ্বাস হয় না, পাথরের উপরে বিশ্বাস হয়? যা খুশি পাথর বিশ্বাস, হ্যাঁ পাথরে আংটি করে পড়তে পারবো, তাবিজের থেকে একটুখানি আমাদের একটুখানি তাবিজ পরার থেকে পাথরটা একটুখানি। দেখেন না, চিপে চিপে দেখেন না, না কিছু আছে কিনা।
কোনো ব্যাপার না। হ্যাঁ ঠিক আছে, এক একটা করে দিলাম। দিকে খেয়াল রাখবে। এই টেকনিক কোনো সময় বুঝতে পারবেন না, ধরুন হাতটা না পড়ে। কি পাথরের রং পছন্দ হয় আপনার, কি রং পছন্দ করেন, কালার? আর দেখেন এটা আগুন, মনের তাতে বক্ত লাল লাল রবির জাতক। আর মনের তো আর কি রং, এরপর সাতটা রং বলুন একের পরে। এমনি লাল বলতে লাল গোলাপ ভালোবাসি, লাল জবা ভালোবাসি, লাল জবাই দিয়েছি আপনার হাতে, আর কি ভালো লাগে? মানে সাদা রঙের জামা হতো, এই যে আপনি হাত দিয়েছেন লাল, লালটাই নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক নম্বরে। হ্যাঁ রেডি রাখবেন। হ্যাঁ এক নম্বরে আছে সাদা আর লাল, দু নম্বরে ছিল নীল আর কালো। তাহলে এক নম্বরে লালকেও আপনি পছন্দ করেন, সাথে সাদাকেও পছন্দ করেন। সাদাটা ভালো লাগে, কিন্তু পছন্দ তো হয়, মানে সাদা পড়ি না সাদা, কিন্তু সাদা তো পড়ি, কিন্তু শুক্র হচ্ছে সাদা পাথর করে দেবো, একটা সাদা পাথর চলে আসবে। হ্যাঁ আপনার বয়স এখন অ্যাভারেজ একটু করুন আর কিছু, 57 অন্তত 12 রথি সাদা রঙের, সাদা হয়ে যাবে না লাল দেখলে পাতা একটু। ঘোষ মংসংকা শঙ্কাশ্য প্রিয়াং মহাধৌ দিং ধন্তা রিং সর্ব পাপ এগ্ন প্রাণত স্মৃতি বাগরম দেমা। ওই লম্বাটা গোলটা নয়, লম্বাটা 12, 14, 15, 16, 20 রথি যাই হোক হাতে ঢুকিয়ে দে, ঢুকিয়ে দে যা চলে যা। দেখুন এর মধ্যে হয়ে গেছে, এখনই খুলবেন, খোলেন খোলেন খোলেন, বাবা আমার থেকে চালাক বেশি না, আমরা দেখছি কি কি বেরোচ্ছে। টাকাগুলো খুলতে হবে, এমনি পাথর দেবো। লম্বা মতো চেয়েছিলাম, লম্বা হয়েছে হচ্ছে আপনার, একটা হয়েছে হচ্ছে সাদা পলা, এটা মুক্ত, ওগুলো আমি দেবো না আপনাকে, এগুলো হিরে চুনি যেগুলো হবে আমারও কিছু দরকার। দুটো এসছে আপনাকে, একটা এসেছে দুখানে, মুক্ত গ্লামার শরীর স্বাস্থ্য যা চেয়েছেন তাই, এটা মানজস, এটা দুটো দুটো গেল। আসলে পারমিতা রুদ্রের সঙ্গে যে আমি লিপ্টুগেদের কথা বললাম, যেটা কিন্তু সাকসেসফুল হবেই এটা বলেছেন তাই তো, এবং চ্যালেঞ্জ 12 বছরের গ্যারান্টি, 12 বছরের গ্যারান্টি, এবং ওনার সঙ্গে আমার বিয়ে হবে, এটা এক। দ্বিতীয়, আমার বউ মারা গেছে এবং আমার যে একটি মেয়ে আছে সেগুলো উনি শুনেছে, এগুলোও কিন্তু সমস্ত কিছু উনি ঠিকঠাক বলে দিয়েছেন যে ওখানে মেয়েরও কোনো অশান্তি হবে না। আসলে এখানে একটুখানি গোলমাল হয়েছে, কারণ পারমিতা রুদ্র আমার ভাগ্নি, ছোট বোনের মেয়ে নিউজ পরে, আর আমার বউ বেঁচে আছে, তাহলে আপনি এবং আমার একজন ছেলে আছে, আর উনি যে একটা দিতে চেয়েছিলেন তখন দেখেই আরেকটা আমি এনে দিয়েছিলাম মুক্ত। হ্যাঁ হাতে, অর্থাৎ উনি যে লাল দিতে পারবেন না সাদা উপরে লেখা আছে এটা বুঝে নিয়ে উনি একটা দিচ্ছিলেন বলে আমি আরেকটা দিয়েছিলাম, আরেকটা দাও আপনার হাতে, এখন আমি লাল পরবো এই মুহূর্তে দাঁড়িয়ে, এই রইল দাঁড়িয়ে চ্যালেঞ্জ। হ্যাঁ ঠিক আছে, প্রবীর ঘোষ ধরা গেল আপনার এখানে মার কাছ থেকে কৃপা পাওয়ার জন্যই, যদি নাকি আমি মেটেরিয়াল রেখে দিই, না 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 আমি বলছি না আমি বাহাতে বা পকেট না, ধরা গেল আমি রেখে দিলাম, তাহলে
আমি যদি নাকি এইটাই নেই মা বলে আমি কিন্তু আড়ালে গেছি এবং যেখান থেকে খুশি যদি আমি এবার যখন মুড়োচ্ছি সঙ্গে সঙ্গে এটা মুড়িয়েই দিলাম। এক মিনিট, আপনারা কিছু দেখতে পেয়েছেন? আমি মুড়িয়ে দিয়েছি, ঠিক আছে? মুড়িয়ে আপনার হাতে ছিল, কাগজে কোন জায়গাটা আঘাত মারলে ভাঙবে সেটা আমি ঠিক করে দেবো। আমি জানি যে কোন জায়গাটাতে মারবো, যার জন্য এরকম করে আমি আবারও বলছি, যদি নাকি এরকম হয় যে আরেক জায়গাতে ভেঙে দিতে পারবেন, কিচ্ছু পারবেন না, এটাও চ্যালেঞ্জ করছি। প্রত্যেকটা জানি যে ক্যামেরা কি করছে কি করছে না, সব সব আছে। ঠিক আছে, এটা ফেল করছে গো না। Thank you.
Thank you.
পুরো দুনিয়া পৃথিবী চলতে পারবে। একটা শর্ত প্রথম হলো মানুষ জাত, তারপরে দ্বিতীয়টা হলো আপনার সব থেকে বড় ধর্ম প্রেমের ধর্ম। প্রেম ধর্ম হলে পুরো দুনিয়া চলতে পারবে। পুরো দুনিয়ার ভাষা একটা ভাষা। Thank you.
হাত না গেলে কি হচ্ছে? এটা তো ভাঙা।